তো বড় লাল কুসুম, এই সবগুলো দিয়ে কাটি কেটে লাগানো হয়, আবার গাছ হয়, এর আর ডাক পাতা সব খাওয়া যায়। মোটা করছি বাবা, ভিতরে কেমন বলুন। দেখবি কাকা বন্ধুরা, এই লাল কুসুম কীভাবে রান্না করবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আর এত সুন্দর লাগবে এই কুসুমটা রান্না করলে। একটা গামলা দাও বন্ধুরে, দেখুন সুন্দর সুন্দর জাল অনেক জাল হয়েছে, আপনাদের যে তুলেও দেখাবো, আর সেই রান্না করবো কাটা থাকবে জাল। দেখো এই তৈরি জল দিয়ে রান্না করবো, এটা কাশি হয়েছে, এটা দিয়ে রান্না করবো, ওই করছি কিন্তু স্বাদও লাগবে, কেটে নেবো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশেপাশে ভালো আছে তো? আমি বাড়িতে থেকে লাল কুসুম কেটেছি, লাল কুসুম রান্না করবো, তাই তেলাপুর মাছে মাথায় রেখে দিয়েছিলাম, এটা দিয়ে রান্না করবো। তো মশলা নিয়ে এসেছি, লবণ হলুদ মরিচ বাটা মরিচ জিরে বাটাও আছে, গোটা জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো, আর এই দেখুন এটা ভিতরে দিলে খুব স্বাদ হয়, তার সাথে কাঁচা মরিচও আছে, এই কুমড়ো কেটেছি, কুমড়োর সাথে ডাঁটা শাক, এটা দিয়ে রান্না করবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কীভাবে রান্না করবো, আশা করি সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট জানাবেন। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেবো। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, দেখুন কি সুন্দর লাল লাল করে গেছে। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, জিরে বাটা আর শুকনো মরিচ বাটা দিয়ে দেবো, আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন নামায় নেবো, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো, রান্না শেষে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলে স্বাদটা ভালো লাগবে, তার জন্য রান্নার পরেই দিয়েছি। তেল দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, এবার মাছ কাটা দিয়ে দেবো, টাটা রান্না দেবো, রাঁধুনি দিয়ে দেবো তেলের পর, কাঁচা মরিচ দিয়ে দেবো, এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো, জল তৈরি পরিমাণ মতো, জলটা ভালো করে জাল হয়ে গেছে, দিয়ে দেবো লবণ,
হলুদ নাড়াচাড়া করে দিলাম। এবার জাল হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। কুমড়ো আর ডাঁটা বন্ধুরা, এই জালি কুমড়ো আর ডাঁটা দিয়ে রাস্ত মাছ রান্না করলে খুবই স্বাদ লাগে। তা আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে, একটা শেয়ার দিয়ে দেবেন, অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, তো এখন সন্ধ্যাও হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই পরে কাছে খেয়ে দেবো সত্যি আর আলুর মতো বলিনি।